বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুল প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেশমা আক্তার মুন্নি, সহকারী শিক্ষক জীববিজ্ঞান। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আজকে আপনাদের অধ্যায় ১৩ অর্থাৎ জীবের পরিবেশ থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা লক্ষ্য করবেন, আপনাদের জীববিজ্ঞান বিষয়ের আজকের ক্লাস সংখ্যা হচ্ছে ১৫। ইতিমধ্যে আপনারা ১৪টি ক্লাস করেছেন এবং আজকের ক্লাস থেকে আপনাদের জন্য কোনো এইচডব্লিউ থাকছে না। শিক্ষার্থীরা লক্ষ্য করবেন, আজকে যে আমার আলোচনার বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অধ্যায় ১৩ থেকে পুকুরের বাস্তুতন্ত্র। শিক্ষার্থীরা লক্ষ্য করবেন, এখানে পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তার আগে আমরা একটু জেনে নিব যে আসলে বাস্তুতন্ত্রটা কী। কোন একটি পরিবেশে আমরা জানি যে জীব উপাদান থাকে, অজীব উপাদান থাকে এবং এদের মধ্যে কিন্তু অনবরত আন্তঃক্রিয়া চলতে থাকে। তাহলে জীব এবং অজীব উপাদানের মধ্যে যে আন্তঃক্রিয়া চলে এবং এদের পরস্পরের মধ্যে যে আদান প্রদান ঘটে, এর ফলে পরিবেশে মূলত যে তন্ত্রটা গড়ে ওঠে তাকেই কিন্তু বলা হয় বাস্তুতন্ত্র। শিক্ষার্থীরা, বাস্তুতন্ত্র কিন্তু পরিবেশে দুই ধরনের হয়ে থাকে। একটা হয় হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র, আর একটা জলজ বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্রের মধ্যে রয়েছে পুকুরের বাস্তুতন্ত্র, নদনদীর বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা পুকুরের বাস্তুতন্ত্র, কারণ জলজ বাস্তুতন্ত্রের মধ্যে পুকুরের বাস্তুতন্ত্র হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর বাস্তুতন্ত্র। অর্থাৎ একটি জলজ বাস্তুতন্ত্র সম্পর্কে আমরা যদি কোনো জ্ঞান লাভ করতে চাই স্পষ্টভাবে, তাহলে কিন্তু আমাদের পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে জানতে হবে। এবং পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য আমরা খুব সহজেই কিন্তু পুকুরটা আশেপাশে পেয়ে থাকি এবং খুব সহজভাবে এটা কাছ থেকে বুঝতে পারি যে আসলে এর মধ্যে পরিবেশে জীব এবং অজীব উপাদানের মধ্যে কী কী আন্তঃক্রিয়া ঘটছে। শিক্ষার্থীরা লক্ষ্য করবেন, পুকুরের বাস্তুতন্ত্র, এই পুকুরের বাস্তুতন্ত্রের মধ্যে আমরা উপাদানগুলো প্রথমেই লক্ষ্য করব। পুকুরের বাস্তুতন্ত্রে দুই ধরনের উপাদান দেখা যায়, একটা হচ্ছে জড় উপাদান আর একটা হচ্ছে জীব উপাদান। জড় উপাদান কোনগুলো? মূলত পরিবেশে যেগুলো জীবনহীন উপাদান থাকে সেগুলোকে আমরা জড় উপাদান বলে থাকি। দেখেন, জড় উপাদানের মধ্যে কী কী রয়েছে? বিভিন্ন প্রকার জৈব অজৈব পদার্থ, পানি, সূর্যালো, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, ক্যালসিয়াম, ফসফরাস, মাটি, তারপর হচ্ছে বায়ুগুলো সব কিছুই কিন্তু পড়ছে জড় উপাদানের মধ্যে। শিক্ষার্থীরা, এই জড় উপাদানগুলো কিন্তু জীব উপাদানকে পরিবেশে টিকে থাকতে সাহায্য করে এবং জীব উপাদানের অনেক গুরুত্বপূর্ণ উপাদান যেটা পরিবেশে বেঁচে থাকার জন্য দরকার সেটা কিন্তু তারা এই জড় উপাদান থেকেই পেয়ে থাকে। আচ্ছা, এরপর আমাদের দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে জীব উপাদান। জীব উপাদান কোনগুলো? পরিবেশের সকল জীবন্ত অংশই বাস্তুতন্ত্রের জীব উপাদান। ঠিক আছে, অর্থাৎ এই জীব উপাদানের ক্রিয়াকলাপের ফলেই কিন্তু পরিবেশের বাস্তুতন্ত্রের মধ্যে পরিবর্তন ঘটে থাকে এবং বাস্তুতন্ত্রটা সক্রিয় থাকে মূলত এই জীব উপাদানের কার্যক্রমের মাধ্যমে। তাহলে জীব উপাদানগুলোকে নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়। আমরা একটু লক্ষ্য করি কী কী ভাগ রয়েছে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে উৎপাদক, এরপর আছে খাদক, তারপর হচ্ছে বিয়োজক। খাদককে আবার তিনটে ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক। সেক্ষেত্রে প্রথমে আমরা জেনে নিব উৎপাদক কি। সবুজ উদ্ভিদ যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তারা উৎপাদক নামে পরিচিত। ঠিক আছে, পুকুরে উৎপাদকের মধ্যে রয়েছে ফাইটোপ্ল্যাঙ্কটন, জলজ শৈবাল এবং অন্যান্য জলজ উদ্ভিদ। ফাইটোপ্ল্যাঙ্কটন কোনগুলো? পুকুরের মধ্যে ভাসমান যে ছোট ছোট উদ্ভিদ থাকে, অর্থাৎ একদম ক্ষুদ্র যে উদ্ভিদগুলো ভাসমান অবস্থায় থাকে সেগুলোকে কিন্তু বলা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, এবং জলজ উদ্ভিদ এবং অন্যান্য ধরনের জলজ শৈবাল, অর্থাৎ এরা কিন্তু নিজের খাদ্য নিজে প্রস্তুত করে। কীভাবে? সূর্যালোকের সাহায্যে দিয়ে এরা কিন্তু জীবন ধারণ করে। সেক্ষেত্রে লক্ষ্য করবেন দ্বিতীয় পর্যায়ে যেটা রয়েছে সেটা হচ্ছে খাদক। প্রথমে বলেছি এর তিনটা স্তর রয়েছে। প্রথম স্তরের খাদক দেখেন, এর মধ্যে রয়েছে নানা ধরনের ভাসমান ক্ষুদে পোকা, মশার সুপকীট, ভাসমান ক্ষুদ্র প্রাণী যেটাকে আমরা জুপ্ল্যাঙ্কটন বলে থাকি। জুপ্ল্যাঙ্কটনটা কি? সেটা হচ্ছে পুকুরের মধ্যে ভাসমান অনেক ক্ষুদ্র প্রাণী থাকে যেগুলোকে আমরা জুপ্ল্যাঙ্কটন বলি। এরপরে দেখেন মাছের মধ্যে রয়েছে রুই, কাতলা
যেগুলো হচ্ছে প্রথম স্তরের খাদক, অর্থাৎ এই প্রথম স্তরের খাদক কিন্তু উৎপাদককে ভক্ষণ করে বেঁচে থাকে, এরা কিন্তু নিজেরা খাদ্য প্রস্তুত করতে পারে না। শিক্ষার্থীরা লক্ষ্য করবেন, দ্বিতীয় স্তরের খাদক এর মধ্যে রয়েছে ছোট মাছ, কিছু জলজ পতঙ্গ, ব্যাঙ, এগুলো হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এরা নিজেরা খাদ্য প্রস্তুত করতে পারে না এবং এরা কিন্তু উৎপাদককেও সরাসরি ভক্ষণ করতে পারে না বা গ্রহণ করতে পারে না। এরা সম্পূর্ণ প্রথম স্তরের খাদকের উপর নির্ভরশীল, অর্থাৎ দ্বিতীয় স্তরের খাদকরা প্রথম স্তরের খাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে বেঁচে থাকে। শিক্ষার্থীরা লক্ষ্য করেন, আমাদের তৃতীয় স্তরের খাদক যেটা, এর উদাহরণ হচ্ছে শোল, বোয়াল, ভেটকি, অর্থাৎ পুকুরের মধ্যে যে বড় মাছগুলো থাকে সেগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে বক, এগুলো হচ্ছে তৃতীয় স্তরের খাদক। এরা কি করে? এরা ছোট মাছ, চিংড়ি, অর্থাৎ যারা দ্বিতীয় স্তরের খাদক থাকে তাদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে বা ভক্ষণ করে বেঁচে থাকে। সেক্ষেত্রে লক্ষ্য করবেন, এই যে পুকুরের মধ্যে উৎপাদক খাদক রয়েছে, এছাড়াও আরও গুরুত্বপূর্ণ যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে বিয়োজক। বিয়োজক কোনগুলো? পুকুরের পানিতে বহু ছত্রাক ও ব্যাকটেরিয়া মৃতজীবী হিসাবে বাস করে, এটা আমরা জানি। এদেরকে কিন্তু বলা হয় হচ্ছে বিয়োজক। এরা কি করে? পানিতে ভাসমান বা পানির তলার কাদার মধ্যে কিন্তু বাস করে। এরা জীবিত বা মৃত প্রাণীকে আক্রমণ করে এবং পচনে সাহায্য করে। এই বিয়োজক মৃত বা জীবিত প্রাণীকে পচিয়ে সেখান থেকে কিন্তু জৈব এবং অজৈব পদার্থ তৈরি করে। সেই পদার্থ থেকে কিছু পরিমাণ ছত্রাক এবং ব্যাকটেরিয়া খাদ্য হিসেবে গ্রহণ করে এবং কিছু পরিমাণ তারা পরিবেশেই রেখে দেয়, যেটা পরবর্তীতে উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে বা পুষ্টি হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে। শিক্ষার্থীরা, এই যে পুকুরের বাস্তুতন্ত্র আমরা দেখলাম, এখান থেকে আমরা চিত্রের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার বোঝার চেষ্টা করি। দেখেন, এখানে আমি একটা চিত্র দিয়েছি একটি পুকুরের বাস্তুতন্ত্র। লক্ষ্য করবেন, প্রথমে আমি যেটার কথা বলেছিলাম সেটা হচ্ছে মানে জীব উপাদানগুলোর মধ্যে প্রথমে ছিল হচ্ছে উৎপাদক, ঠিক আছে, পরে ছিল হচ্ছে খাদক। তো উৎপাদকগুলো দেখেন, এই যে পুকুরে ভাসমান ছোট ছোট উদ্ভিদ সেগুলো হচ্ছে উৎপাদক, কিছু বড় উদ্ভিদও রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর প্রথম স্তরের খাদকের মধ্যে দেখেন, প্রথম স্তরের খাদক মানে কি? পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, যেটাকে আমরা বলে থাকছি জুপ্ল্যাঙ্কটন, সেটা হচ্ছে প্রথম স্তরের খাদক। এরপরে রয়েছে দ্বিতীয় স্তরের খাদক, যেটা কি? ছোট মাছ, যারা প্রথম স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে। পরবর্তীতে খেয়াল করেন শিক্ষার্থীরা, তৃতীয় স্তরের খাদক যেটাকে বলছি আমরা বড় মাছ এবং পানিতে যে থাকে বক, সেটাও কিন্তু তৃতীয় স্তরের খাদকের অন্তর্ভুক্ত, অর্থাৎ এরা দ্বিতীয় স্তরের খাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে। শিক্ষার্থীর এরপরে যেটা পরিবেশে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে বিয়োজক, যেটা আমি কিছুক্ষণ আগেই আপনাদের বলেছি। বিয়োজকটা কি? বিয়োজক হচ্ছে এক ধরনের ছত্রাক এবং ব্যাকটেরিয়া, যারা কি করে? পরিবেশের যে মধ্যে যে প্রাণী থাকে, মৃত প্রাণী অথবা জীবিত প্রাণীকে পচিয়ে পরিবেশের সাথে মিশিয়ে ফেলে এবং পচানোর ফলে এক ধরনের তারা জৈব অথবা অজৈব পদার্থ উৎপন্ন করে। দেখেন, জৈব এবং অজৈব যৌগ যেটা উৎপন্ন করে, যেটা বিয়োজক অর্থাৎ ছত্রাক এবং ব্যাকটেরিয়া খাদ্য হিসেবে কিছুটা গ্রহণ করে থাকে এবং সেটা পরবর্তীতে তারা পানিতে অথবা মাটিতে সংরক্ষণ করে দেয় এবং পরবর্তীতে উৎপাদক যারা রয়েছে তারা কিন্তু সেখান থেকে মাটি অথবা পানি থেকে সে পুষ্টি উপাদানটা গ্রহণ করে বেঁচে থাকে। তাছাড়া আমরা জানলাম যে এই পুকুরের বাস্তুতন্ত্রের মধ্যে যে সকল জড় উপাদান রয়েছে সেগুলোকে আমরা প্রথমেই জেনে নিয়েছি, যেমন মাটি, পানি এবং সূর্যালোক, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান আমাদের পরিবেশের জন্য। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করবেন, আজকে আমরা একটা যে প্রশ্নটা পড়লাম সেটা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র, এটা কিন্তু চিত্রসহ ব্যাখ্যাটা আমাদের পরীক্ষায় আসে। অবশ্যই আমরা যখন ব্যাখ্যাটা শিখব সাথে সাথে চিত্রটাও শিখে ফেলব। তাহলে শিক্ষার্থীরা, আশা করছি আজকের আলোচনার মাধ্যমে আপনারা পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়েছেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে, আর লাইভ ক্লাসের প্রশ্নগুলো আমি অবশ্যই এর সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।